অনেকে রাতের ঘুম ভাঙে আপনারা কম্পেয়ার করছেন যে জিপিএক্স ডেমো নিব না এসএফ নিব। সো এই যে 7,000-8,000 টাকার একটা ডিফারেন্স অনলি বাইকের প্রাইসটা, এইটাই হচ্ছে মেইন রিজন যে মানে অডিয়েন্স বা হচ্ছে আমরা যারা আছি আমাদের মধ্যে একটা হিসাব কিতাব যে এটা নেওয়াটা ঠিক হবে কি হবে না। যেমন আমি দেখলাম যে আমার বাইকের সাউন্ডটা সমস্যা করতেছে, এই ধরনের একটা পোস্ট আমি ফেসবুকে পাইলাম, সেটা দেখার পর নিজের মনের মধ্যে খুঁতখুঁতি ধরে গেল আমার বাইকটারও মনে হয় সাউন্ড গেছে। এসএফটা হচ্ছে আপনার একটু মোটা তাজা গরু, আর হচ্ছে আপনার জিপিএক্সটা হচ্ছে একটু স্পোর্টি কুল টাইপের লুক। আমি রংপুরে অনেকেরই দেখছি এই বাইকটা চালাচ্ছে, কিন্তু আমি কখনো সাহস করতে পারি না যে ভাই একটু দাঁড়ান বাইকটা একটু চালাই দেখতাম, কজ ভাই সে আমাকে বাইক কেন দিবে, আমি তো বড় ধরনের কোনো ইউটিউবারও না যে আমি বাইক চেয়ে রিভিউ করতে পারবো। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরোরা মোটোভ্লগ। সো আজকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটা হচ্ছে জিপিএক্স ডেমন নিয়ে আর কিছু কথাবার্তা। জিপিএক্স ডেমন নিয়ে একটা ভিডিও আমি দিয়েছি, আর ওটাতে কিছু ইনফরমেশন শর্টেজ ছিল, আশা করি এই ভিডিওতে আপনাদের ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো জিপিএক্স ডেমন যে বাইকটা আছে, এই বাইক নিয়ে আমি গত ভিডিওতে কিছু ইনফরমেশন দিয়েছি, যেমন এটা প্রাইসিং, এটা পার্টস, তারপর হচ্ছে এটা সার্ভিসিং নিয়ে অনেক কিছু নিয়ে আমি কথা বলেছি, কিন্তু বাইক পারফরমেন্স নিয়ে আমি কিছু বলিনি, বা বললেও অনেক কম। সো আশা করছি আজকের ভিডিওতে এই ধরনের কিছু 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 বিষয়গুলো আমি ইনভলভ করে দিব। সো জিপিএক্স ডেমনটা কেন আপনার রেটটা এত কম, আর সুজুকির সঙ্গেই কেন সবাই জিপিএক্স ডেমনটাকে কম্পেয়ার করে, এই বিষয়টা নিয়ে আমি গত ভিডিওতে বলে দিয়েছি। আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিব, যারা দেখেননি তারা দেখতে দেখে আসতে পারেন, বা আমার চ্যানেলে ভিডিওটা এখনও আছে এটা দেখে আসতে পারেন। আর একটা জিনিস শুনে খুবই ভালো লাগছে যে আমার ভিডিও দেখে কিছু কিছু ভাই ব্রাদাররা সুজুকি এসএফ বাইকটাই নিছে, কার্বোরেটর হোক আর এফআই ভার্সন হোক তারা নিয়েছে, আর জিপিএক্স ডেমনটা কেন নেওয়া দরকার ছিল এবং কেন নেওয়া দরকার ছিল না এই বিষয়টা তারা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, যার কারণে আমাকে অনেকে থ্যাঙ্কসও জানাইছেন, এটার জন্য অনেক ধন্যবাদ। কজ আপনাদের অ্যাপ্রিসিয়েশনটাকে আমার দরকার, কজ আপনাদের এই সাপোর্টটাই আমার দরকার। সো জিপিএক্স ডেমন বাইকটাতে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এয়ার কুলড আপনার ইঞ্জিন, ওটা না, ওটা হচ্ছে আপনার অয়েল কুল বা হচ্ছে লিকুইড কুল, লিকুইড কুল আই বিলিভ, যেটা এসএফ ভার্সন না। আর এসএফে এটা না হওয়ার কারণে একটা আমি সমস্যা বলে দিই, এসএফে এয়ার কুলড ভার্সন হওয়াতে গাড়িটা যখন আপনার 50+ কিলোমিটার একটানা রাইড করবেন তখন বাইকটা একটু হইলো আপনার হিট অতিরিক্ত হয়ে যাবে, অতিরিক্ত হইল না হইলেও আপনার বাইকটা একটু হিট হয়ে যাবে, যেটা আসলে আপনার ইঞ্জিনের জন্য খারাপ। আর যেহেতু এসএফ একটা কিট বাইক বা স্পোর্টস লুক বাইক, সো আমি অনেকখানে দেখেছি যে আপনার কিটটাও গলে গেছে, আমি অনেক আগে দেখছিলাম, এখন মেবি নাই, কিন্তু এটা আসলে একটা রিস্কি বিষয়, কিন্তু জিপিএক্স ডেমনে এই বিষয়টা নাই। কিন্তু জিপিএক্স ডেমনটা যে আপনি নিতে চাচ্ছেন বা আমাকে জিজ্ঞাসা করতেছেন বা আপনারা গুগল করতেছেন, অলরেডি অনেকে হাজার হাজার গুগল করে ফেলছেন, অনেকে রাতের ঘুম ভাঙে আপনারা কম্পেয়ার করছেন যে জিপিএক্স ডেমন নিব না এসএফ নিব, ভালো কথা, এটা আমিও একসময় করছিলাম, কজ আমি বাইকটা আমার এই এসএফ বাইকটা নেয়ার ইভেন্ট আমি প্রি বুকিং করার 2 ঘন্টা আগেও আমি কম্পারিজন দেখছি যে এটা আসলে নেওয়া দরকার আছিল কি নাই। সো আমি যেটা বুঝতে পারছি এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, ভিউগুলো অনেক সুন্দর লাগে আমার, এই ভিউগুলো শহরের ভিতরে অফসাইড কিছু জায়গা আছে যেগুলো প্লট হিসাবে এখনও পড়ে আছে, এগুলো জায়গা সেল হচ্ছে, যেমন এই বাসাটা হইতেছে, ভিতরে একটা বাসা অনেক সুন্দর করে রাখছে, এই ধরনের জায়গাগুলো অনেক সুন্দর। সো এটা টপিক না, টপিক হচ্ছে জিপিএক্স ডেমন। সো আমরা টপিকে ব্যাক করি, সেটা হচ্ছে সো জিপিএক্স ডেমন বাইকটা সুজুকির সঙ্গে কম্পেয়ার এই জন্য করা হয়, যেটার মেইন রিজনটা হচ্ছে প্রাইজিং। প্রাইজিংটা হচ্ছে সুজুকি এসএফের প্রাইসটা হচ্ছে এফআই এবিএস বা হচ্ছে কার্বোরেটর ভার্সন, যেটা হচ্ছে 1,000 টাকা করে নাকি আবার বেড়ে গেছে, সেটা হচ্ছে আপনার 2,92,000 সামথিং এরকম আছে। সো আর হচ্ছে জিপিএক্স ডেমনটা হচ্ছে 2,99,000 সামথিং টাকা মার্কেট প্রাইস, 2,99,000 টাকা হচ্ছে জিপিএক্স ডেমনের মার্কেট প্রাইস। সো এই যে 7,000-8,000 টাকার একটা ডিফারেন্স অনলি বাইকের প্রাইসটা,
এইটাই হচ্ছে মেইন রিজন যে মানে অডিয়েন্স বা হচ্ছে আমরা যারা আছি আমাদের মধ্যে একটা হিসাব কিতাব যে এটা নেওয়াটা ঠিক হবে কি হবে না। সো আমি বলবো যাদের টাকা আছে তারা নিতে পারেন, যাদের থাইল্যান্ড বাইকের প্রতি অনেক মানে নেশা আছে তারা নিতে পারেন। আর সুজুকি তো ব্র্যান্ড ভাই, সুজুকি সুজুকি কজ ভাই, সুজুকিটা আমার জন্মের আগ থেকে আছে আর আমি ছোট থেকে আমার আব্বুকে নিজে নিজেও দেখছি সুজুকিটাই নিছিল। সো আমি জানি যে এটা অনেক আগের বাইক আর সুজুকি একটা ব্র্যান্ড। আপনার বাইকের যদি কোনো সমস্যা হয়, আপনি যে কোনো জায়গায় ব্রেক দিয়ে আপনি পার্টস যদি কোনো অ্যাভেলেবেল আপনি মানে লাগাইতে চান আপনি যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাবেন, কিন্তু জিপিএক্স ডেমোনেরটা পাবেন না। রিজনটা হচ্ছে জিপিএক্স ডেমোন এখনও সেভাবে বাংলাদেশে ছড়ায় যায় নাই আর এদের পার্টসের প্রাইসটা আহামরি যে হাই সেটাও বলবো না, কিন্তু নর্মালের থেকে একটু হইলেও এক্সপেন্স আছে। সো জিপিএক্স ডেমোনটা যদি আমি নেই তাহলে আমার পার্টসটাকে সবসময় সব জায়গায় পাবো না। আর আমি যদি একটা বাইকের পার্টস অ্যাভেলেবেলই না পাই তাহলে আমার সেই বাইকটা নেওয়াটা আর নদীতে ফেলা দেওয়াটা একই কজ। জিপিএক্স ডেমোনের আউটলেট বা হচ্ছে আউটসাইডে যে সার্ভিস পয়েন্ট এটা কোথাও নেই, শুধুমাত্র যেখান থেকে নেবেন সেইখানে আপনাকে সার্ভিস করাইতে হবে ঢাকায়। চিটাংয়ে মেবি আছে বলে আমার মনে হয় না, গত ভিডিওতে আমি বলছিলাম আছে কিন্তু আমি ইনফরমেশন পেয়েছিলাম যে নাই। তাহলে কি হইলো জিনিসটা, শুধুমাত্র ঢাকাতেই জিপিএক্স ডেমোনের সার্ভিস সেন্টার প্লাস শোরুম সব কিছু জিপিএক্স ডেমোনের ওইখানেই। সো জিপিএক্স ডেমোন যদি আমি ওইখান থেকে নেই তাহলে আমাকে ঢাকা থেকে সার্ভিস করাতে হবে, বা আরও যদি কোনো অপশন দেয় যে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার এই অমুক শোরুম, ধরেন আমি বললাম যে তাদের সাব শোরুম হচ্ছে সুজুকি, যে হ্যাঁ ঠিক আছে আপনি ঢাকা থেকে বাইকটা ক্রয় করলেন কিন্তু আপনি শোরুম বা হচ্ছে আপনার যে কোনো প্রকার সাপোর্টের জন্য আপনি সুজুকি শোরুম থেকে বা সুজুকি সার্ভিস সেন্টার থেকে আপনার গাড়িটাকে কাজ করাইতে পারবেন, তাহলে একটা ঠিক আছে, তাহলে এটা যে কেউ নেন সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি পার্টসটাই অ্যাভেলেবেল না পাই তাহলে আমার এই বাইকটা নেওয়াই বৃথা, কজ আমি এরকম কখনোই একটা বাইক নিবো না যে বাইকটা আমি নেওয়ার পরে পার্টস একটা আমার সমস্যা হলো, দেখা গেলো যে আমার ক্লাচের তার ছিঁড়ে গেছে, ক্লাচের তারটা ওইটার মানে আপনার হচ্ছে দেখা গেলো যে ওইটার যে লেন্থ আর নর্মাল যে লেন্থ এটার সাথে দুটা মিলতেছে না, তখন আমি অবশ্যই একটা ভেজালে পড়ে যাব, কজ তখন আমাকে পার্টস আপনার বাহির থেকে অর্ডার করতে হবে বা ঢাকা থেকে অর্ডার করতে হবে। সেই ঢাকা থেকে তারা অর্ডারটা রিসিভ করবে, কিউইতে ফেলায় রাখবে, সেই অর্ডারটা রিসিভ হবে, তারপরে সেই অর্ডার থেকে সেন্ড করবে, তারপরে বাংলাদেশে বা যে কোনো জায়গায় আপনি যেখানে আছেন সেই জায়গায় আপনি পার্টসটা রিসিভ করবেন, ঠিক আছে। সো এই যে সময়টা দেখা গেলো যে একটা পাঁচ দিনের সময় লাগতে পারে কথার কথা, বা বেশিও লাগতে পারে, অবভিয়াসলি বেশিই লাগে, কজ একটা পার্টস যখন কিউইতে থাকে একটু টাইম লাগে বা একটা রিপোর্ট যখন কিউইতে থাকে একটু টাইম লাগে। তো এই যে একটা হ্যারাসমেন্ট, আমি এই পাঁচ দিন ছয় দিন তাহলে বাইকটা কি চালাবো না, ফেলায় রাখবো, এইটার জন্য আমি মূলত জিপিএক্স ডেমোন বাইকটা এই জন্যই আমি নিইনি, কজ আমার ফ্যাসিলিটি সব দিক দিয়ে A1 দরকার। সুজুকির কিছু কিছু নেগেটিভিটি আছে, এগুলো জিনিসগুলো যারা নতুন বাইক কিনতেছেন বা হচ্ছে আগে কখনো কোনো বাইক চালান নাই বা দেখা গেলো এক মাস একটা বাইক চালায় কি মনে করেন যে চুলকানি ভাসিয়ে গেছে, তারা যখন বাইকটা কেনেন তখন হাজার 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 প্রবলেম বের হয় কীভাবে, যেমন আমি দেখলাম যে আমার বাইকের সাউন্ডটা সমস্যা করতেছে, এই ধরনের একটা পোস্ট আমি ফেসবুকে পাইলাম, সেটা দেখার পর নিজের মনের মধ্যে খুঁতখুঁতি ধরে গেল আমার বাইকটারও মনে হয় সাউন্ড গেছে। এই যে একটা বিষয় এটা হচ্ছে ইম্যাচুরিটি থেকে আসে, যেমন আপনি নতুন একটা বাইক চালানো শিখছেন, শিখে আপনি নতুন একটা বাইক কিনছেন তখন আপনার সব কিছুতেই প্রবলেম মনে হবে, আর যারা ম্যাচিউর্ড আর হচ্ছে আপনার প্রো বাইকার বা হচ্ছে অনেক আগে থেকে বাইক চালায় তাদের কাছে এগুলো কিছুই মনে হবে না, কজ এরা জানে যে এগুলোর সলিউশন কী, এগুলো জানে যে এগুলো প্রবলেম আসলে সিরিয়াস কিছু কি না। ওকে, সো আই বিলিভ জিপিএক্স ডেমোন সম্পর্কে এই যে বিষয়গুলো আছে এগুলো আপনারা একটু হইলেও সলিউশন পাইলেন। আর একটা বিষয় হচ্ছে জিপিএক্স ডেমোনের মাইলেজটা হচ্ছে আপনার লিটারে একটু বেশি খায়, যেটা SF খায় না, আর SF আমি 53 করে পাচ্ছি, কীভাবে পাচ্ছি এটা বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। SF হচ্ছে আপনার একটু মোটা তাজা গরু, আর হচ্ছে আপনার GPX হচ্ছে একটু স্পোর্টি কুল টাইপের লুক। আমি রংপুরে অনেকেরই দেখছি এই বাইকটা চালাচ্ছে কিন্তু আমি কখনো সাহস করতে পারি না যে ভাই একটু দাঁড়ান বাইকটা একটু চালাই দেখতাম, কজ ভাই সে আমাকে বাইক কেন দিবে, আমি তো বড় ধরনের কোনো ইউটিউবারও না যে আমি বাইক চেয়ে রিভিউ করতে পারবো। সো আমি এভাবে করে কখনো কারোর কাছে কিছু চাইও না আর দরকারও নেই, কজ যেটা আমার রিভিউ করার দরকার সেটা আমি মুখেই বলে রিভিউ করতে পারবো, যাদের ভালো লাগবে তারা এইভাবেই বিষয়টা বুঝতে পারবে, তাদের নলেজে নিতে পারবে, শুধু যে একটা বাইককে সামনে রেখে
রিভিউ করতে হবে বা বাইকটাকে চালায় রিভিউ করতে হবে এমনও কিছু না। যারা ইউজার আছে তাদের কাছে ইনফরমেশন নিয়েও অনেক সময় রিভিউ করা যায়। সো এই জিনিসটাকে আমি সবসময় প্রাধান্য দেবে মাথায় রাখি। সো যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। সো যতক্ষণ পর্যন্ত আমার নতুন ভিডিও নিয়ে না আসছি ততক্ষণ পর্যন্ত সবাই থাকবেন ভালো সুস্থ এবং করতে থাকবেন চিল। সো আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পাবো এবং পরবর্তী ভিডিওতে আরও কিছু ভালো ভালো ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে হাজির হবো। সো যতক্ষণ পর্যন্ত আমার নতুন ভিডিও নিয়ে না আসছি সবাই থাকবেন ভালো সুস্থ এবং করতে থাকবেন চিল। এবং একটা লং ট্যুর নিয়ে আমি চিন্তাভাবনা করতেছি, আপনারা অবশ্যই জানাবেন যে কোথায় যাওয়া যায়। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা কাইন্ডলি একটু জানাবেন যে আপনারা আমার যে আমার যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা আমার যারা ফলোয়ার্স আছেন তারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, তাহলে আমার একটু জানতে সুবিধা হবে যে কোন জেলা বা কোন জায়গার সাপোর্টার বা ভাই ব্রাদার আমার কাছে আমার চ্যানেল একটু বেশি আছে। সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।